Assalamualaikum everyone, welcome back to Shepi's Kitchen. আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ঈদের আগের দিনের প্রস্তুতিটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এখানে আমি উইন্স পেয়ার করে নিয়েছি লাজানিয়ার জন্য কিমা, তারপরে চপস পেয়ার করে নিয়েছি গ্রিল করার জন্য। এখানে আমি গুঁড়ো সন্দেশের জন্য গুলাটাও গুলিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন উইন্সের জন্য ম্যারিনেট করার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, করিয়েন্ডার, তারপরে গ্রিন চিলি নিয়েছি, আরও কিছু মশলা ইউজ করবো উইন্সের জন্য। উইন্সগুলা ভালোভাবে পরিষ্কার করে আমি একটা স্ট্রেনার রেখে দিয়েছিলাম পানিটা নিংড়ার জন্য, আর ওইদিকে আমি পেস্টটা রেডি করে নিচ্ছি উইন্স ম্যারিনেট করার জন্য। তো এখন আমি গুঁড়ো পাউডার দিয়ে দিয়েছি, মরিচের পাউডার, ধনে পাউডার আর চিলি পাউডার, মিক্স কারি পাউডার, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর এখানে যে পেস্ট রেডি করেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পেরি পেরি যে পাউডার পাওয়া যায় ওইটা একটু দিব, স্মেলের জন্য, ভালো স্মেল আসে। তো ওগুলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি লেমন জুস অলরেডি দিয়ে দিয়েছি পেস্টের মধ্যে। উইন্সের সাথে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবেন। তো আমরা যেহেতু অসুস্থ ছিলাম ওই জন্য আসলে ঈদের প্রিপারেশনটা এত বেশি ডিপলি করা হয় নাই, একটু একটু অল্প অল্প করেছি। আমার বোনও আমাদের জন্য অনেক কিছু রান্না করে এনেছে, আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব। আর ওইদিকে আমি দেখতে পাচ্ছেন চপসগুলোও ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কোনো রেসিপি শেয়ার করছি না, শুধু ক্লিপ শেয়ার করলাম কী কী করেছিলাম। এত বেশি আসলে ইন্টারেস্ট ছিল না যে ভিডিও করব তারপরে রেডি করে ভিডিওটা দিব, কারণ শরীরটা ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। আমরা রোজা 19 রমজান থেকে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি। ঈদের দুই একদিন আগে আমার শরীরটা একটু ভালো হয়েছিল, আর আয়ানের আব্বু আয়ানে নায়া তেমনটা শরীর ভালো ছিল না, তাই আমি ঈদের জন্য খুবই সিম্পল আয়োজন করেছিলাম। আমার বোন ভারে ভারে না করতেছিল যে ও রান্না করে আনবে আর আমি কিছু করতে হবে না, তো পরে আমি কিছু করেছিলাম, ভাবছিলাম যে আমার বোনটাও আসবে একটু খেয়ে নেবে আর আমরা সবাই খেয়ে নেব। তারপরে আমি এখানে কিছু রাতে খারিও রান্না করে রেখে দিয়েছিলাম, আমার আগের দিনের ইলিশ মাছ পোনা ছিল, তারপরে এখানে মিট পোনা করেছিলাম আর একটা মাছের ঝোল করেছিলাম। আর এখানে আমি লাজানিয়ার জন্য মিটও বসিয়ে নিয়েছি, কিমাটা, পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার পর আমি কিমা দিয়ে দিব। কিমা দুই আমি একটা স্ট্রেনার রেখে দিয়েছি যাতে পানিটা নিংড়ে যায়। আর আমি সবসময় লাজানিয়ার ক্ষেত্রে খুবই সিম্পলভাবে লাজানিয়াটা করি, আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বোনেরাও খুবই পছন্দ করেন এটা। তো যাই হোক, আমি এখন মশলা পাউডার যেগুলো এগুলো অ্যাড করে নিয়েছি কিমার সাথে, ভালোভাবে মিক্স করে কিমাটা রান্না করে নিব। তো কিমা আমরা যেভাবেই রান্না করি ওভাবে করে দিই, আর পরে আমি লাজানিয়া সসটা ইউজ করি টমেটোর। তো এখানে বেবি পটেটো কয়েকটা আমি মিক্স হার্ব, তারপরে লবণ হলুদ দিয়ে আমি লেমন জুস একটু দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ওইদিকে আমার লাজানিয়ার কিমাটা হওয়ার পর আমি সসটা দিয়ে দিলাম। টমেটো সসটা আমি সবসময় কিনে আনি, আর আমি হোয়াইট সসটা ঘরের মধ্যে করে নেই। তো হোয়াইট সসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লাজানিয়ার রেসিপিতে আমার সব রেসিপি শেয়ার করা আছে আমি কীভাবে লাজানিয়াটা করি। তো আমি ইনশাল্লাহ শেয়ার করব, বাকলাবার রেসিপি শেয়ার করব একটু পরে বানাবো। আমার হোয়াইট সসটা রেডি হওয়ার পর আমি এখন বাকলাবা বানাতে চলে আসলাম। এখানে আমি দেখতে পাচ্ছেন নাটস নিয়েছি, এখানে আলমন্ড, তারপরে পিস্তাশিও, আর সুগার সিরাপের জন্য সুগার নিয়েছি এখানে, আর এক কাপ পানি নিয়েছি। তো বাকলাবার জন্য আমি এই শীটটা এনেছি, ফিলো পেস্টি শীট। তো এইটা আপনারা টার্কি শপে পাবেন, বাকলাবা উফকা নামে একটা প্যাকেট পাওয়া যায়, ওইটা দিয়েও বানাতে পারেন আর ফিলো পেস্টি শীট দিয়েও করতে পারেন। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি বাটার গলিয়ে নিয়েছি, আপনাদের পরে যদি লাগে তাহলে আবারও গোলাতে পারবেন। তো এখানে আমি গ্রাইন্ড করে নিচ্ছি নাটসগুলো, তো খুব মিহি করবেন না, একটু দানাদার থাকবে। নাটসগুলো গ্রাইন্ড করা হয়ে গেলে আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি, এটাতে আমি বাকলাবাটা সেট করব। তো বাকলাবা সেট করার জন্য এই যে ফিলো পেস্টি শীটটা খুবই পাতলা থাকে, আর একটু যদি বড় হয় তো আপনারা একটু কেটে তারপরে যে ডিশে বসাবেন ওই ডিশের মাপ করে কেটে নেবেন। তো আমি মাছ থেকে কেটে নিচ্ছি, এটা নিয়ে আমি সাইডের অংশটাও একটু কেটে নিব যাতে আমার ডিশের মতো বরাবরে আসে। দুই সাইড থেকে কেটে নেওয়ার পর আমি দেখতেছি এখন আমার ডিশে ফিক্স হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন একেবারে ফিক্স হয়েছে, তো একটু বড় থাকলে কোনো অসুবিধা নেই, বেক হওয়ার পর আবার সেট হয়ে যায়। প্রথমে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে আমি দুই পিস দিয়ে দিয়েছি এখানে নিচে, তারপরে আবারও বাটার ব্রাশ করে দিব। তো ওইরকম করে ব্রাশ করবেন, তারপরে যে বাদামের যে ক্রাশ করে রেখেছিলাম গ্রাইন্ড করে ওগুলো আমি দিব। তো এক লেয়ারে দিব, তারপরে আবারও ফিলো পেস্টি শীট দিয়ে দিলাম। তো এখন আবারও বাটার ব্রাশ করে দিব,
তো দুই লেয়ার দেওয়ার পর আমি বাদামের গুঁড়োটা দিব। আবার দুই লেয়ার দেওয়ার পর বাদামের গুঁড়োটা ওইভাবে দিয়ে আমি ওগুলো ফিক্স করে নিব। তারপরে আমি দেখতে পাচ্ছেন আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি ফাইনাল লেয়ার দেওয়ার পর। তো এখন আমি বেকে দিয়ে দিব 180°C 30 মিনিটসের জন্য। আর ওইদিকে আমি সুগার সিরাপটাও করে নিচ্ছি। তো এক কাপ সুগার সিরাপের জন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। তো ওগুলো জাল করে নেবেন। বাকলাভাটা বেকে দেওয়ার পরেই চিনি শিরাটা বানিয়ে নেবেন, তাহলে চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাবে। আর বাকলাভা যখন গরম গরম বের করবেন ওভেন থেকে, তখন আপনারা ঠান্ডা সুগার সিরাপটা দিবেন, তাহলে দেখবেন বাকলাভাটা খুবই ক্রিস্পি থাকে, নেতিয়ে যাবে না। যদি গরম বাকলাভাতে সুগার সিরাপটাও গরম দেন, তাহলে দেখবেন বাকলাভাটা নেতিয়ে গেছে। আর যদি একেবারে নেতিয়ে যায়, তাহলে আবারও প্রিহিট ওভেনে 5 মিনিটস রাখতে পারবেন, আবারও ক্রিস্পি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন লুকসটা খুবই ভালো এসেছে, আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো ছিল। যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি, ইনশাল্লাহ নেক্সট আবারও বানালে আরও ভালো হবে। তো আমি ডিজার্ট যখনই দেখি আমার ডিফারেন্স কোনো ইয়ে থাকে, আমি চাই যে ডিজার্টগুলো ট্রাই করতে। তারপরে আমার ডিজার্ট বানানোর পর আমি কিছু অনলাইনে অর্ডার করেছিলাম বেলুনস। তো আমার আয়ান সবসময় খুবই ইন্টারেস্ট শো করে যে গোর্সা যাবে বা কোনো কিছু অকেশনে। তো আমি চাইছিলাম যে ওদের জন্য ছোটোখাটো করে কিছু জিনিস ডেকোরেশন করব। তো আমি আমার যা টাইমের মধ্যে পেরেছি, যেহেতু আমার সময় ছিল না এত বেশি, শরীরটাও ভালো ছিল না, এন্ডের দিকে আর অতটুকু খুঁজে বের করে যে সব কিছু করবো এটা পসিবল হয়ে ওঠে নাই। তারপরে আমি কিছু আমাজন থেকে এনেছিলাম। আমাজনের একটা সুবিধা ছিল, আমি প্রাইমের মেম্বার ছিলাম, তখন আমার অর্ডার দিতেই সাথে সাথে ওই দিনই চলে এসেছিলো বা একদিন পরে চলে আসছে, তো এত বেশি লেট হয় নাই। তো ওগুলো আমি আমাজন থেকে অর্ডার দিয়েছিলাম, স্টিকারগুলো আয়ানি নায়ার নাম লেখা ঈদ মুবারক। তো এই বক্সগুলোও আমি এনেছি ইবে থেকে, তো সব জায়গায় এগুলো পাওয়া যায়। তো এখানে আমি আমার আয়ানি নায়ার জন্য সারপ্রাইজও রেডি করে নিয়েছি, ওরা সকালে খুলবে। এই পার্টটা ওরা খুবই এনজয় করে। আর ওইদিকে আমি একটা মন ক্রাফট করছি। এমনিতেই আমার কাছে একটা কেকের কার্ডবোর্ড ছিল, ভাবছি মনের একটা ফ্রেমের মতো করে নেই, তাহলে আমার কিচেন কাউন্টার টপে রাখতে পারবো। তো আমি এখানে টিস্যু পেপার যেগুলো, এগুলো অনলাইন থেকে এনেছি, বাট আমি গোল্ড কালারের পাই নাই। গোল্ড কালারটা আমার ডেকোরেশনের সাথে যেত, বাট গোল্ড কালার আমি পাই নাই। তো এই যে ক্যান্ডেলস, এটা আমি এনেছি অনলাইন থেকে। তো এই তো আমি সিম্পল ডেকোরেশন করেছি, সকালে ওরা দেখলে আসলে খুশি হবে। ঈদ মুবারক লেখা আমি ব্যানারটা প্রথমে চাইছিলাম, বাট বেলুনস যে ফয়েলের ওগুলো আয়নে খুবই পছন্দ, তাই আমি ওইটাই অর্ডার করেছিলাম। এই ফয়েল বেলুনের সাথে আরও বেশি বেলুন ছিল, তারপরে স্টার মন ওইগুলোও ছিল। এগুলার আমি এখানে দেই নাই, যেহেতু আমার স্পেস অল্প, তো সবগুলো লাগালে আমার কাছে সুন্দর মনে হবে না, ওই জন্য আর এগুলো রেখে দিয়েছি, নেক্সট কোনো এক সময় ইউজ করতে পারবো। এই মন ফিলোখাবাটাও আমি এনেছিলাম ঈদের জন্য। তো কিছু কাজ আমি রাতে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে আমার সকালে রাশ না হয়। আমার ঈদের প্রিপারেশন এবং সিম্পল ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ ঈদ ব্লগ ভেরি সুন আসবে, দোয়া করবেন আমাদের জন্য। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।